আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার বিজনেস স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নির্মিতি অষ্টম শ্রেণী অধ্যায় চার নিয়ে। অধ্যায় চার হচ্ছে শব্দ ও পদ। শব্দ ও পদ এই অধ্যায় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। অর্থ হলো শব্দের প্রাণ, এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে। অর্থাৎ এক বা একাধিক ধ্বনি মিলে শব্দ সৃষ্টি হয়, যেমন ক ল ম এই তিনটি ধ্বনি একসাথে জুড়ে দিলে হয় কলম। কলম লেখার একটি উপকরণকে বোঝায়, সুতরাং এটি একটি শব্দ। এরকম আমি, বাজার, যাই ইত্যাদিও শব্দ, এগুলোর আলাদা আলাদা অর্থ আছে। কিন্তু এরকম আলাদা আলাদা শব্দ মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, তাই অর্থপূর্ণ শব্দ জুড়ে জুড়ে মানুষ তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে থাকে। যেমন আমি বাজারে যাই, এই যে আমি বাজারে যাই, এই কথাটির দিকে যদি আমরা লক্ষ্য করি, আমি বাজার যাই তিনটি হচ্ছে অর্থপূর্ণ শব্দ। আমি বাজারে যাই এটা হচ্ছে একটি মনের ভাব প্রকাশক বাক্য। এখানে বাজার শব্দটি বাক্যে ব্যবহৃত হবার সময় কিছুটা বাজার এ বদলে গেছে, যেমন বাজার শব্দটা বাজার রে যাই, এই যে বাজার রে, বাজারের সাথে এ যুক্ত হয়েছে। বাক্যে ব্যবহৃত হবার সময় শব্দের শেষে এই ধরনের কিছু বর্ণ যোগ হয়, এগুলোকে বলে বিভক্তি। শব্দে বিভক্তি যুক্ত হলেই তাকে পদ বলা হয়। তাহলে বলা যায় বিভক্তিযুক্ত শব্দকে অথবা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে। পদ কাকে বলে? বিভক্তিযুক্ত শব্দকে অথবা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে। পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ। লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো কোনোটি পুরুষ জাতীয়, কোনোটি স্ত্রী জাতীয়, কোনোটি আবার স্ত্রী পুরুষ উভয়কে বোঝায়। তাই যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে পুরুষ, স্ত্রী বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ চার প্রকার, যথা পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ, যেমন বাবা, ছেলে, বিদ্বান, সুন্দর। স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ, যেমন মা, মেয়ে, বিদুষী, সুন্দরী। উভয় লিঙ্গবাচক শব্দ, যেমন পুরুষ, মানুষ, শিশু, সন্তান, বাঙালি, এগুলো হচ্ছে উভয়বাচক। অর্থাৎ মানুষ বললে স্ত্রী পুরুষ সকলকেই বোঝায়, শিশু বললে ছেলে শিশু, মেয়ে শিশু উভয়কে বোঝায়, সন্তান বললে ছেলে মেয়ে উভয়কে বোঝায়। ক্লিবলিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, এগুলো হচ্ছে অলিঙ্গবাচক শব্দ। পুংলিঙ্গ, পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দে রূপান্তর করাকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন বলে। অর্থাৎ পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করাটাই হচ্ছে লিঙ্গান্তর। লিঙ্গ পরিবর্তনের কিছু সাধারণ নিয়ম আছে, যেমন পুরুষবাচক শব্দের শেষে আ দীর্ঘই, দন্ত নয় দীর্ঘি, আনি, ইনি ইত্যাদি স্ত্রী প্রত্যয় জুড়ে পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করা যায়। যেমন প্রথম, প্রথমা, চাকর, চাকরানী, ছাত্র, ছাত্রী, জেলে, জেলিনী। কখনো কখনো ভিন্ন শব্দ যোগেও পুংলিঙ্গ শব্দ স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তিত হয়, যেমন বাবা, মা, ছেলে, মেয়ে, পুরুষ, নারী, সাহেব, বিবি, স্বামী, স্ত্রী, কর্তা, গিন্নী, ভাই, বোন, পুত্র, কন্যা, বর, কনে। শব্দের আগে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ জুড়ে দিয়েও শব্দের লিঙ্গান্তর হয়ে থাকে, যেমন পুরুষ মানুষ, মেয়ে মানুষ, এই যে এগুলো শব্দের আগে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ দিয়েও শব্দের লিঙ্গান্তর হয়েছে। যেমন পুরুষ, এখানে আমরা দেখেছি যে পুরুষ মানুষ, মেয়ে মানুষ, হুলু বিড়াল, মেনি বিড়াল, মদ্দা ঘোড়া, মাদি ঘোড়া, বেটা ছেলে, মেয়ে ছেলে, এরে বাছুর, বকনা বাছুর, বলদ গরু, গাই গরু। কতগুলো পুরুষবাচক শব্দের আগে মহিলা, নারী ইত্যাদি স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে শব্দে লিঙ্গান্তর হয়, যেমন কবি,
মহিলা কবি, ডাক্তার, মহিলা ডাক্তার, সভ্য, নারী সভ্য, সৈন্য, নারী সৈন্য। কোন কোন শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুংলিঙ্গবাচক শব্দ স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তন হয়। যেমন গয়লা, গয়লা বউ, বোনপো, বোনজি, ঠাকুরপো, ঠাকুরজি। তারপর আরো নিয়ম হচ্ছে কতকগুলো শব্দে কেবল পুরুষ বোঝায়। যেমন কবিরাজ, কবিরাজ বলতে এগুলোকে পুরুষে কবিরাজ বোঝায়। কৃতদার, অকৃতদার, বিপত্তিক, স্ত্রৈতন, কতগুলো শব্দ শুধু স্ত্রীবাচক হয়। যেমন সতীন, সৎমা, সৎবা, এও, দায়ী, এগুলো এই শব্দগুলো দ্বারা স্ত্রীবাচক শব্দ বোঝায়। শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে আমরা শিখেছি যে লিঙ্গান্তরের নিয়মগুলো আমরা শিখেছি এবং উদাহরণ দেখেছি। তোমরা তোমাদের পাঠ্যবই থেকে এগুলো খুব ভালোভাবে শিখে নেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।